লাঙল জোয়াল কাস্তে বায়ুভরা পালের দোহাই, হৃদয়ের ধর্ম নিয়ে কোনো কবি করে না কসু। আল মাহমুদ বাংলাদেশের প্রধানতম কবি, সোনালী কাবিন দিয়ে কাব্যজগতে যার দৃপ্ত আত্মপ্রকাশ, এরপর গেল অর্ধ শতাব্দী ধরে সব্যসাচীর মতো চলেছে তার লেখনি। বৃষ্টির দোহাই দিবি তিলবর্ণ, কখনো কখনো কাঁঠাল চাপার গন্ধে বিভোর, কখনো আবার ফুলের গন্ধে ঘুম না আসার মাদকতায় পেয়ে বসা কবি মুগ্ধ করে রাখেন তার পাঠককে দশকের পর দশক। নারকেলের লম্বা মাথায় ঠান্ডা গোলগাল চাঁদের বর্ণনা দিয়ে পাঠকের হৃদয়ে দোলা দেয়া কবি হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দন আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা বলছেন হৃদস্পন্দন কিছুটা নিয়মিত হলেও এখনও আশঙ্কামুক্ত নন তিনি। উনি ভর্তি হয়েছেন মূলত নিউমোনিয়া নিয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনার হঠাৎ করে এএফ ডেভেলপ করে। এএফ হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা মেইনলি হচ্ছে হার্ট অনিয়মিত বিট করা শুরু করে, যার কারণে ওনার অবস্থার অবনতি ঘটে। বর্তমানে নিউমোনিয়াটা কিছুটা ইম্প্রুভ করেছে, তো ইম্প্রুভ করা সত্ত্বেও এখনও এএফটা, যেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্টের যে অনিয়মিত গতি, এইটা আবারও আসতে পারে। এই জন্য বলা যায় যে ওনার অবস্থা আশঙ্কামুক্ত নয়। এদিকে কবির স্বজনরা প্রত্যাশায় আছেন সুস্থ হয়ে আবারও কলম ধরবেন তিনি। হঠাৎ করে আজকে দুই দিন ধরে বাসায় হচ্ছে ওনার নিস্তেজ হয়ে যায়, নিস্তেজ হওয়ার পর খাওয়া দাওয়া একটু অনিয়ম হয়ে যায়। আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমরা সবাই চাই আর কি, সবাই আমার বাবার জন্য, দেশবাসীরা সবাই যেন দোয়া করে। নিউমোনিয়া আর হৃদস্পন্দনের রোগের প্রকোপ কাটিয়ে আবারও গন্ধবণিক বা নিশিন্দা নারীর মতো অমর গদ্যের মায়াজালে বন্দী করবেন পাঠকদের, এই প্রত্যাশা তার অগণিত ভক্ত শুভানুধ্যায়ীর। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।